জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। জয় দিয়ে এই সিরিজের শুভ সূচনা করতে চায় টাইগাররা, সেজন্য একটি সেরা ও শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশে থাকবে একাধিক চমকও, কারণ এখান থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে শান্ত লিটনরা। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান না থাকায় একাদশের সুযোগ মিলবে সাইড বেঞ্চের ক্রিকেটারদের। টিম কম্বিনেশনের কারণে একাদশের সুযোগ পাচ্ছে না শেখ মাহিদি হাসানের। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী তানজিদ তামিম নাকি পারভেজ ইমন। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই ম্যাচে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা। আগামী মাসেই অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ক্রিকেটের মেগা আসর টি টোয়েন্টি বিশ্বকাপ, তাই তো গোটা ক্রিকেট বিশ্বজুড়ে চলছে টি টোয়েন্টি ধামাকা। 4 ছক্কার মিশনে নামার আগে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে প্রতিটি দল। বিশ্বকাপের আগে বাংলাদেশ পাচ্ছে 2টি গুরুত্বপূর্ণ সিরিজ, যার শুরুটা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই। বিশ্বকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়ে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও পরিসংখ্যানে খুব একটা এগিয়ে নেই টাইগাররা। টি টোয়েন্টি আগের 20 দেখায় 13টি ম্যাচ জিতেছে বাংলাদেশ আর 7 ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে, তাই তো সিরিজটা খুব একটা সহজ হবে না বাংলাদেশের জন্য। এদিকে বাংলাদেশের একাদশে নেই সাকিব ও মুস্তাফিজ, সৌম্য সরকারও আছেন ইনজুরিতে। ওপেনিংয়ে সুযোগ পেতে লড়াই চলছে তানজিদ হাসান তামিম ও পারভেজ হাসান ইমনের মধ্যে। তবে দীর্ঘদিন পর জাতীয় জার্সিতে মাঠে নামছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সিরিজের প্রথম টি টোয়েন্টিতে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, আর যেমন হবে বাংলাদেশের ব্যাটিং অর্ডার, এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করতে দেখা যাবে লিটন কুমার দাসকে। লিটনের সাথে ওপেনিংয়ে থাকবেন তানজিদ হাসান তামিম। 3 নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এই ম্যাচে 4 নম্বর পজিশনে দেখা যাবে হার্ড হিটার ব্যাটার তাওহিদ হৃদয়কে। 5-এ ব্যাটিং করবেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। 6 নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে আরেক হার্ড হিটার ব্যাটসম্যান জাকির আলী অনিককে। 7-এ ব্যাটিং করতে হবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। এই ম্যাচে 8 নম্বর পজিশনে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। দলের একমাত্র স্পেশালিস্ট স্পিনার তানভীর ইসলামও থাকবেন সেরা একাদশে। পেস আক্রমণের দায়িত্ব সামলাতে হবে স্পিড স্টার তাসকিন আহমেদকে, সাথে থাকবেন সুইং ও গতির রাজা শরীফুল ইসলাম। উল্লেখ্য, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে 3রা মে সন্ধ্যা 6টায়। এক নজরে বাংলাদেশের একাদশ। লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হাসান শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তো দর্শক বন্ধুরা, সিরিজের প্রথম টি টোয়েন্টিতে জিতবে কোন দল, বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।